দেশের অন্যতম আমের রাজ্য হিসাবে পরিচিত নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহারে মিলেছে বিভিন্ন জাতের আম। ভালো দাম পাচ্ছেন চাষিরা, তবে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে বেশি নেওয়ার অভিযোগ তাদের। আব্দুরা পাভেলের রিপোর্ট, জানাচ্ছেন রাহুনুমা সারা। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠেছে নওগাঁর সবচেয়ে বড় আমের হাট সাপাহার। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দূর দূরান্তের ব্যবসায়ীরাও এসে ভিড় জমাচ্ছেন এই হাটে। এর মধ্যে বাজারে উঠেছে বিভিন্ন জাতের আম। প্রতিমণ গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2000 থেকে 2600 টাকা, ল্যাংড়া 2800 থেকে 3000 টাকা, হিমসাগর 3000 থেকে 3500 টাকা, নাগফজলি 2200 থেকে 2400 টাকা ও নওগাঁর ঐতিহ্যবাহী আম্রপালি আম বিক্রি হচ্ছে 3000 থেকে 4500 টাকা। তবে বাজারে আম বিক্রি করতে এসে প্রশাসনের বেঁধে দেওয়া ওজনের চেয়ে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ চাষিদের। শুনতেছি 45, অথচ নিচ্ছে 52 কেজি। এবার খরার মৌসুম, তাই আমের সাইজটা ছোট, আম কম ধরেছে, কিন্তু কালার ভালো, ফলন কম, তারপরও দামও পাইতেছি না, 53 পড়ে যাচ্ছে, আমাদের লাভবান হতে পারি না ভাইয়া। এদিকে আমের দাম চড়া হয় বিপাকে পড়েছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। এবারে মালের পরিমাণটা কম হিসেবে বাজারে ডবল হবে। এই সময় ল্যাংড়া কেজি 1500-1600 টাকা, এখন কিন্তু 2800-3000-3200 পর্যন্ত। লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি, বাকি ফেলাই দিছি, এখন লস হইলো, আমাদের মাল কিনতে হয়। মনে 2000-2500 টাকা আমের দাম বেশি মনে এবছর, বিক্রি করতে পারতেছি না, কাস্টমারের সাথে বনে না। প্রশাসনের বেঁধে দেওয়া ওজনের চেয়ে বেশি নিলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। কোনো আড়তদার বা পাইকারি ব্যবসায়ী বা আমের যে কোনো ব্যবসায়ী যদি কৃষকের কাছ থেকে জোরপূর্বক এই বেঁধে দেওয়ার ওজনের বেশি আম নেয়, তাহলে আমরা মোবাইল কোর্ট করব এবং ব্যবসায়ীদেরকে শাস্তি দেব, এটা আমাদের ঘোষণা আছে। এবছর নওগাঁয় 33,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। রাহানুমা সারা, জিটিভি নিউজ।